কনস্টেবল কোয়ালিফাই করেছে কিন্তু এক্সাইজ কনস্টেবল কোয়ালিফাই জেল পুলিশ কতগুলো পাস করার পরে কিন্তু সে একটাই প্রবলেম হচ্ছে মাঠে কোয়ালিফাই করতে পারছে না। তো এবার নীলাব্জ আমাদের কাছে প্র্যাকটিস করছে, আশা করি তার ২৬ তারিখ এক্সাম আছে, আজ থেকে দুদিন পরে। Wow. इन बंधुरा तुम्हादेरके स्वागत जानाई ड्रीम फौजी एकाडेमीते। और आज के एक स्पेशल भिडियो एनेछि कारण तुम्हादेर प्रत्येक अनेकटाई स्टूडेंटेर मनोबल भेंगे जाए कि आमार ओभारवेट आछे, हेवी वेट आछे, आमी किभाबे माठ पास करते पारबो। कारण तुम्हादेर एकटाई समस्या होच्छे तुमी तो प्रिली क्वालिफाई करे जाबे, एग्जामे तोमार भालो करे तुमी क्वालिफाई करे जाबे, किन्तु तुम्हादेर मेन चिंता होच्छे माठ पास करा। तो एई सब टेंशन ना करे तोमरा आज के लाइव आमादेर काछे देखते पारछो आमार एकटा भाई नीलाब्ज, तारो वेट ओभारवेट आछे, हेवी वेट आछे, किन्तु से डब्ल्यूबीपी एसआई प्रिली क्वालिफाई करा, तारपर डब्ल्यूबीपी कनस्टेबल क्वालिफाई करेछे किन्तु एक्साइज कनस्टेबल क्वालिफाई जेल पुलिश কতগুলো পাস করার পরে কিন্তু সে একটাই প্রবলেম হচ্ছে মাঠে কোয়ালিফাই করতে পারছে না। তো এবার নীলাব্জ আমাদের কাছে প্র্যাকটিস করছে, আশা করি তার ২৬ তারিখ এক্সাম আছে, আজ থেকে দুদিন পরে। তো ভাইয়ের এইটুকু ভরসা হচ্ছে কিনা তার থেকেই আমরা জেনে নিব এখানে প্র্যাকটিস কিভাবে হচ্ছে। আর তোমরা অবশ্যই স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছ তার ভাইয়ের প্র্যাকটিসের আজকে। তো ভাইয়ের রান কত কিলোমিটার, প্রথমে কি প্রবলেম হচ্ছিল, সব কিছু এক এক করে বলবো। तो तुम्हार आज के कत किलोमीटर रानिंग हलो? आज के तो प्राय 6 किलोमीटर ऊपर होइछे, आबार स्ट्राइक होइछे। प्रथमे 6 किलोमीटर पारछिले ना? प्रथमे कष्ट हतो, श्वास निते पा उठतो ना। एखन कोनो प्रॉब्लम हय ना? एखन पारी, ओजन कमछे। हां अच्छा। तो तुम्हार एतगुलो परीक्षाय तुमी कोन जायगाय प्रॉब्लम हतो? रानिंग ए मेन समस्या हतो। आमार होच्छे फी माने आमी टाइमेर मध्ये ढुकते पारताम ना, जे 1600 मीटर बा एसआई 800 मीटारे আমার 50 মিটার 75 মিটারের জন্য ঘন্টা পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, একটু সময়ের জন্য তো জেল পুলিশে 100 মিটার মত বাকি ছিল, কনস্টেবল লাস্টে গিয়ে ভাই কোয়ালি মনোবল হারিয়ে ফেলছে। না হলে অবশ্যই তোমাদের যদি মনোবল থাকে মনে তাহলে অবশ্যই তুমি মাঠ পাস করতে পারবে। তো আমাদের স্যার তোমাকে যেভাবে প্র্যাকটিস করাচ্ছেন তোমার মনে কি ভরসা হচ্ছে এবার তুমি কোয়ালিফাই করতে পারবে? হ্যাঁ, প্র্যাকটিস করলে তো অবশ্যই হবে। আচ্ছা ভাই, তো অবশ্যই পরীক্ষা প্রিলি অবশ্যই ক্র্যাক করবে। তোমরা ভিডিওর পরে রেজাল্টের সময় অবশ্যই ভাইকে দেখাবো, কিন্তু তার সাথে মাঠের আমরা ভাইয়ের 6.5 মিনিট যেখানে টাইম থাকে আমরা মাঠের 1 মাস আগে তার টাইম কভার করে দেখাবো। এইটা লাইভ ভিডিও তোমাদেরকে দেখাবো, টাইমিং হিসাবে স্ক্রিনের টাইমিং চলবে আর ভাই রানিং করবে 1600 মিটার। আমাদের প্র্যাকটিস যেভাবে তোমাকে করাই তোমার কি মনে হয় হয়ে যাবে? এই যেরকম প্র্যাকটিস হয় 1 মাসে যে কেউ রেডি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো তুমি বার্তা দাও তোমার। হ্যাঁ, সবাই আসো, এখানে খুব সুন্দর ফ্যাসিলিটি, খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা নেই, একদম ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। আচ্ছা আচ্ছা, তোমরা যে নিজের মনের মতন করে থাকতে পারবে, ফ্রি পড়াশোনা, কেউ কেউ কোনো ডিস্টার্ব করার নেই, দারুণ পরিবেশ। আসো একদম প্র্যাকটার, মাঠের তো কোনো ব্যাপার নেই, মাঠ একদম আসবে, এখানে আছেন, আমরা আছি তার সাথে। শুধু ফিজিক্যালের জন্যই আলাদা কোচ আছে আমাদের। আচ্ছা আচ্ছা, যিনি আছেন তিনি আবার ন্যাশনাল চ্যাম্পিয়ন। তো আসো সবাই ঘুরে যাও। অবশ্যই তোমাদের মনে এটা কোনো টেনশন করিও না, তোমরা আগে পরীক্ষা দাও, পরীক্ষায় তোমরা কোয়ালিফাই করবে। আমাদের সাথে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে, অবশ্যই আমরা গ্যারান্টি সহকারে তোমার 6.5 মিনিটের মধ্যে যেটা রানিং হয় সেটা 5:50-এ 6 মিনিটের মধ্যে কভার করব। ওজন নিয়ে টেনশন নেই। তোমরা ভাবছো কি আমরা মাঠ পাস করতে পারবো না, আমরা গ্যারান্টি দিব তোমরা মাঠ অবশ্যই পাস করবে। তো মাঠের জন্য যোগাযোগ করো, পরীক্ষা তো আর বেশি দিন নেই, পরীক্ষার পরেই তোমরা যোগাযোগ করো, কারণ সময় বেশি থাকবে না। তোমরা তো নিজের দেখে নিবা কত পাচ্ছি আমি পাস করতে পারবো কিনা, পরীক্ষাটা ভালো করে দাও আর আমাদের সাথে যোগাযোগ করো। তো আজকের জন্য এইটুকু, নেক্সটে আমরা আরও ভালো ভিডিও নিয়ে আসবো। ড্রিম ফৌজি একাডেমিকে সাপোর্ট করো আর তার সাথে সাথে টার্গেট ফৌজি ইউটিউব চ্যানেলও তোমরা ভিজিট করো, সেখানে অল আপডেট ডিফেন্স রিলেটেড জবের পেয়ে যাবে। আজকের জন্য জয় হিন্দ, জয় ভারত।